সিদ্দিকী সাহেব দামত বরকতহ এই বক্সে সাউন্ড বাড়া দিন السلام عليكم ورحمة الله وبركاته ريباب دیتے بولو ایک
এই আমার কাট ছাড়া সব ক্যামেরা মোবাইল বন্ধ করো যেগুলো কাট নাই বন্ধ করো খুলো এগুলি কার এই মোবাইল খুলো সব খুলো এই মাইক ওলা পিছনে কি মাইক দেওয়া কোনার তো দরকার নেই সাউন্ড ক্লিয়ার করো সামনে লাগবো না এমন ঠিক আছে ভলিউম দাও রিভার্ব দাও الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أي ريباب دي تبارنا هلقة دو هلقة یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بیت الحفیظ مدرسہ کرتری آئے جی تو دوی دن میں بھی واز محفیل راز شما پنی دین سائی فیبرواری 2023 محتی اے محفیل اپستید محترم شرمانی تو شبابتی پردھان اتی تی بیشش اتی تی برندو معزز و مکرم جاتیر ماتھر مکوٹ عرصت الانبیاء حضرت علماء کرام مبین علاقہ تھے کہ آگتو اللہ پکر عاشقین زاکرین شاکرین محبین مربیان اعظام
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দ ও সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর রিভাব দেওয়া যায় না বক্সে হালকা ভাবে সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ যে সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ বয়ান করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন মিনহা খালাকনাকুম আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে অফিহা নুঈদুকুম এবং তোমাদেরকে মাটির গর্ভেই নিয়ে যাওয়া হবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই মাটির কবর বা গর্ভ থেকে আবার তোমাদেরকে পুনরায় আল্লাহর আদালতে হাজির করা হবে উঠানো হবে নবীজি বলেন ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহ মাইয়েতকে যখন কবরস্থ করে সব চলে যায় দুজন ফিরিস্তা কবরে আসে মাথার কিনারার থেকে নিষেধাজ্ঞামূলক আওয়াজ দেওয়া হয় ফেরেশতারা বলে কে বলে আমরা এই মাইয়েতের বন্ধু কোরআনুল করিম ফিরিস্তারা ডান দিকে যায় সেখানে নিষেধ কে বলে আমি হলাম এই মাইয়েতের বন্ধু নামাজ অসলাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ফেরেশতারা আবার বাম দিকে যায় সেখানেও নিষেধাজ্ঞা আসে কে বলে আমরা হলাম এই মাইয়েতের বন্ধু রোজার আমল পায়ের কিনারায় যায় আবার বন্ধ করলা কেন পায়ের কিনারায় যখন যায় তখন নিষেধাজ্ঞা করা হয় কে বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই ফেরেশতারা প্রশ্ন করার জবাবে পায় বলে যে আমরা হলাম এই মাইয়েতের বন্ধু যাবতীয় নেক আমল
নামাজ গেল, রোজা গেল, কোরআন গেল, আরো যে নেক আমল আছে, মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, আয়াত যেটা আমি পড়েছি আপনাদের সকলের মুখস্থ করা একটি আয়াত, যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারাও এই আয়াতটা পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এই আয়াতটা পড়া হয় কোন সময় আপনাদের জানা আছে? কখন? মানুষের জীবনের শেষ বিদায়ের আওয়াজ মাটি দেয়ার এই আয়াত পড়ে। আয়াতটা খুব ছোট এবং মনে হয় সহজ, মুখস্থ আছে তো এই জন্য সহজ, কিন্তু এর রহস্য অনেক বড়। আয়াতের মধ্যে মনে হচ্ছে আমার গোটা জগৎ আয়াতের পর্দায় আটকানো। যেমন মিনহা খালাকনাকুম, সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা, অফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আলোচনা, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগৎ নিয়ে আলোচনা। তাহলে আর বাকি আছে কি? সৃষ্টি জগতের মধ্যে সব এসে গেল, সে রুহের জগৎ থেকে শুরু করে মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, আবার কবর জগৎ, অফিহা নুঈদুকুম, আবার হাসর জগৎ, অমিনহা নুখরিজুকুম তারাতান। আমি শুধু প্রথম শব্দের আলোচনা করব, মোনাজাতের আগে একটু টাচ দিব দ্বিতীয় শব্দের, মিনহা খালাকনাকুম, শুধু এতটুকুরই আলোচনা, তাও হাজার ভাগের এক ভাগ করব। সৃষ্টি জগৎ তো বিশাল, রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, আসমান কেমনে সৃষ্টি হলো এটাও তো সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত, দুনিয়া নামক গ্রহ, চন্দ্র, সূর্য, তারকা, সব কিসের মধ্যে ঢুকানো, মিনহা খালাকনাকুম এই শব্দের মধ্যে ঢুকানো, তো সেটা খুব সহজ আয়াত। শুধু মিনহা খালাকনাকুম এ নিয়ে দেখি কতদূর আগাইতে পারি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে, মিনহা খালাকনাকুম আই মিনাত তুরাব, এই সৃষ্টির বিষয় নিয়ে কোরআন শরীফে কয়েকটা কথা আছে। যেমন এক জায়গায় আছে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ুন হে নবী বা হে রসুল আপনার প্রভুর নামে, রবের নামে, যেই রব জমাট রক্ত থেকে ইনসানকে সৃষ্টি করেছেন। আর এক আয়াতে আল্লাহ কি বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ ফাজআলনাহু সামিআন বাসীরা। ও মানুষ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি নাপাক পানির দ্বারা। দেখার মতো শক্তি দিলাম,
শোনার মতো আমি শক্তি দিলাম, সব আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে মানব জাতিকে তিনটা কথা বললাম, এক মাটির সৃষ্টি, জমাট রক্ত, এক হলো কি না পাক পানি। আচ্ছা মাটির সৃষ্টি এই তিন কথার মধ্যে মূল কথা মাটির সৃষ্টি, এটাই আসল। মাটির সৃষ্টি যদি আসল হয় তো রক্তের সৃষ্টি এ কথার ব্যাখ্যা কি? মাটির সৃষ্টি যদি আসল হয় তো নাপাক পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিন কেরাম তার জবাব দিয়েছেন যে এখানে মাটির সৃষ্টি দ্বারা আল্লাহ বুঝাইছেন আদমকে আল্লাহ মাটির থেকে ডাইরেক্ট সৃষ্টি করেছেন। মাটির থেকে সৃষ্টি করেছি কথার ব্যাখ্যা হল শুধু আদম, আল্লাহ নিজে আদমকে মাটির থেকে সৃষ্টি করেছেন। আচ্ছা আদমকেই যদি উদ্দেশ্য হয় তাহলে সে একজন, কয়জন? তাহলে হতে পারে মিনহা খলক না কা কুম হবে কেন? তোমাকে সৃষ্টি করেছি তোমাদেরকে কেন বললেন খলক না কুম, তোমাদেরকে সৃষ্টি করেছি বললেন কেন? এর জবাব হল যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, ঠিক, যারা আওলাদে আদম তোমরা তারই সন্তান, আর বাবা যেই মেডিসিন থেকে তৈরি সন্তান ওই মেডিসিনেরই সৃষ্টি। আওলাদে আদম সহ আমি আল্লাহ বুঝাইলাম যে তোমরা আদম, তুমি সহ তোমার আওলাদ সব মাটির সৃষ্টি, এজন্য তোমাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটির থেকে বানাইয়া জান্নাতে দিলেন। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। ভয় করো তোমরা ওই রবকে যিনি সৃষ্টি করেছেন এক নফস থেকে তোমাদেরকে, এক আদম থেকে। অখলাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং আদম হাওয়ার সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছেন। তো আদম থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন আর আদমকে আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে বানাইছেন। মাটির থেকে আল্লাহ আদমকে বানাইয়া আদমের পাজরের হাত থেকে আম্মাজান হাওয়া আলাইহা সালামকে তৈরি করেছেন, আর দুইজনের মাধ্যমে আল্লাহ পাক আওলাদে আদম দিয়েছেন বছরে দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো রক্ত থেকে সৃষ্টি কেমন করে হলো, বান্না পাক পানির থেকে সৃষ্টি কেমন করে হলো যদি মাটি আসল হয়? বলে বান্দা না পাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে চলে যায়, ওই পানিটাও শরীরের একটা ভিটামিন খাদ্যর মাধ্যমে তৈরি হয়।
ওই খাদ্যটা মাটির থেকে তৈরি হয় মূলত তোমাকে নাপাক পানির থেকে বানানো মাকসাদ হলো তুমি আসলে মাটির সৃষ্টি আবার এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্ত বানায় দেই ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين সত্য মাটির থেকে আল্লাহ তোমারে বানাইলেন নাপাক পানির সাথে মাটির মিশ্রণ ঘটায় দিলেন এই নাপাক পানিটাকে 40 দিনের শোধন করিয়া রক্তের খণ্ডে বানাইলেন জমাট রক্তটাকে গোশতে পরিণত করলেন আবার ফেরেশতার মাধ্যমে এই গোশতের উপরে হাড্ডি দিলেন হাড্ডির উপরে আবার গোশত দিলেন এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ মায়ের গর্ভে আমাকে আপনাকে বানাইলেন নাপাক পানির সাথেও মাটির মিশ্রণ আল্লাহ ঘটায় দিয়েছেন আল্লাহর নবী বলেন ওই নাপাক পানির সাথে আল্লাহ অর্ডার করে ফেরেশতার এক চিমটি মাটি এনে লাগায় দাও কোথার মাটি বলে তার কবর যেখানে হবে সেই জায়গার মাটি যেখানে তার কবর হবে ওখানের মাটি লাগাও ফেরেশতারা আল্লাহ দেখায় দেয় এই জায়গায় বান্দার কবর হবে এখান থেকে মাটি নাও যেই মানুষগুলো আগুনে পুড়িয়া ছাই হয়ে গেল যেই মানুষগুলো পানিতে ডুবিয়া নিশ্চিহ্ন হয়ে গেল এগুলো তো কবরই নাই তাহলে এদের নাপাক পানিতে মাটি কেমনে মিশ্রিত করা হলো মুফাসসিরিনে কারাম বলেন দুনিয়ার সব মানুষ আগুনেও যদি পুড়িয়া যায় পানিতেও যদি নিশ্চিহ্ন হয় বডির মধ্যে এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোড়া রেখেছেন এটা আগুনেও নষ্ট হবে না পানিতেও নষ্ট হবে না আমাদের পেছনে পিঠের যে সোজা হাড় আছে মেরুদণ্ড এই যে পিঠের মধ্যে সোজা হাড়ের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোল গোড়া আছে গোড়া এটা কখনো আগুনেও নষ্ট হয় না এটা কখনো পানিতেও নষ্ট হয় না আল্লাহ পাক পানিতেও যদি তুমি ডুবিয়া নিশ্চিহ্ন হয়ে যাও ওই গোড়া তো গড়াইয়া গড়াইয়া কখনো কোথায় গিয়া মাটির সাথে মিশবে ওটাই হবে তখন তার কবর কবে মিশবে কেউ জানে না কে জানেন আল্লাহ আল্লাহ জানার পরে বলে দেন ওই জায়গা থেকে মাটি নিয়ে যাও আল্লাহ এতগুলো ঘুরাইয়া যুক্তি দিয়া বুঝাইতে চাইলেন এ মানুষ আমি তোদেরকে মাটির থেকে বানাইছি এটা আমার আসল কথা এত যুক্তি দিয়া ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষ কিসের সৃষ্টি এত ঘুরাইয়া ফিরাইয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন আমার আল্লাহ আল্লাহ বলেন আমি চাওয়ার কারণ আমি গোটা মাখলুকতের মধ্যে ইনসান তথা মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ মাটির মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি নূরের সৃষ্টিকে আমি মর্যাদা শ্রেষ্ঠ দেই নাই আমি আগুনের সৃষ্টিকে শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিলাম মাটির মানুষকে ও মাটির মানুষ তোমরা হলা সৃষ্টির শ্রেষ্ঠ তোমাদের মতো সম্মানিত কেউ নাই ওয়ালাকাদ খলকনাল ইনসান ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলকনা তাফযীলা আল্লাহ বলেন ও আদম সন্তান আমি আল্লাহ তোদের এত মর্যাদা দান করলাম
চলার মতো বাহন দিলাম জমিনে চলার মতো বাহনের ব্যবস্থা করলাম পানির মধ্যে আমি আল্লাহ আসমানেও চলার ব্যবস্থা দিলাম শূন্যের উপরে ও বান্দা তোরে আমি বড় মহব্বত করে তৈরি করেছি আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি ও বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য পবিত্র রিজিকের আয়োজন করেছি কুকুরেও খানা খায় শূকরও খায় ও মানুষ তুইও খাবি তবে কুকুরের খানা তোর খানা না গরুর খানা তোর খানা না হিংস্র প্রাণীর খানা তোর না তোর এমন খানা যেই খানাটা এত পিওর এত ভালো এই খানার মতো পিওর খানা জমিনে আর কারো জন্য আমি দেই নাই আমি এত খানা তোরে কেন দিলাম কারণ তুই আমার বড় আদরের গোলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম নূরের সৃষ্টি এত দামি না আগুনের সৃষ্টি দামি না আল্লাহর একমাত্র ফাইনাল স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষেরা শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার অস্থায়ী না স্থায়ী এবার ফেরেশতাদের সামনে আদমরে দাঁড় করায় বললেন স্বীকার করো নিকায় করি করো কায় করি যদি করো উসজুদুলি আদম সেজদা দিয়া প্রমাণ করে দে যে মাটির সৃষ্টি আদম শ্রেষ্ঠ ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো কে করে নাই এই উঠা বসা করবেন না তাহলে আমি মোনাজাত দিয়ে দিই ভাইরা আমার সেজদা কে করে নাই আল্লাহ কে সেজদা করলি না কেন কাল আমার যুক্তিতে মিলে না দেখছি খুব খেয়াল করেন আমার যুক্তিতে মিলে না কি যুক্তি তোমার খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন আদমের বানাইছো মাটির দ্বারা আমারে বানাইছো আগুনের দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে আগুনের গতি আমি উপরে আমি কেন নত হব আদমা আমার কাছে নত না হবে যুক্তিটা একেবারে খারাপ না আগুনের গতি উপরে মাটির গতি নিচে তাহলে আমি নিচু হব কেন আদম আমাকে নত করে সেজদা দিবে আমারে যুক্তি একেবারে খারাপ না গায়ের জোরে অযৌক্তিক আদম সৃষ্টির শ্রেষ্ঠ মানি না বলে নাই যুক্তির ব্যানারে বইলা আল্লাহর সামনে পেশ করলো যে আদম শ্রেষ্ঠ এটা মানা যায় না যুক্তিতে মিলে না খেয়াল করবেন আল্লাহ কি বললেন ইবলিস তোরে আমি এত আদর করলাম তোর আমল আর ইবাদতের বরকতে জমিনের এমন একটা জায়গা নাই যেখানে তোর সেজদা পড়ে নাই আসমানে তুই ইবাদত করেছো আমি আল্লাহ খুশি হইয়া তোর ইবাদতে তোর টাইটেল দিলাম তুই আরেফ তুই আবেদ তুই বুজুর্গ তুই খাজেন তুই ওলি তুই মুত্তাকি কত কিছু তোরে দিলাম এত ইবাদত তুই করেছো কিন্তু আমি মাওলার সামনে যুক্তি দিয়ে যে কথাটা বললি যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না কিন্তু আমি আল্লাহ মানব না কারণ এখানে তো কোনো যুক্তির কথা না আমি তো তোর মালিক তুই আমার গোলাম মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলবে না মালিক যা বলবে বুঝে আসলেও মানবি বুঝে না আসলেও মানবি যারা যুক্তি দিবি তারা বেইমান তুই যুক্তি দিলি কেন আমার সামনে ফখরুজ বের হয়ে যা তোর একটা ভুলের কারণে
আজীবনের জন্য তোকে আমি বিতাড়িত করে দিলাম। এবার ফলাফলে আসেন, আগুনের সৃষ্টি জিন, নূরের সৃষ্টি ফেরেশতা, মাটির সৃষ্টি ইনসান জাতি মানুষ, বলেন জিনেরা শ্রেষ্ঠ না নূরের তৈরি ফেরেশতারা শ্রেষ্ঠ? খবর নেই, পরীক্ষায় ফেল। মাটির সৃষ্টি মানুষ, আগুনের সৃষ্টি জিন, নূরের সৃষ্টি ফেরেশতা, বলেন ফেরেশতা শ্রেষ্ঠ নাকি জিনেরা শ্রেষ্ঠ? জিনেরা কারা? এটা কইতে আবার পরেশানি করতে হয়। মাটির সৃষ্টিটাই হল ঘোষণাকার, স্থায়ী না অস্থায়ী? সবাই একমত, মানে নাই কে? জোরে বলেন, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত আদম, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মানে নাই কে? গায়ের জোরে না যুক্তি দিয়া? হ্যাঁ, এই জমিনের মধ্যে যারা, এবার ভালো কথা মনে করেন, আল্লাহ হলেন খালেক, আল্লাহ কি, বাকি সব এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত, বাকি সব কি? আল্লাহ কি খালেক, বাকি সব মাখলুক, তিনি স্রষ্টা, বাকি সব সৃষ্টি, তিনি হলেন আল্লাহ, বাকি সব হলো গাইরুল্লাহ। খালেক তিনি আল্লাহ, বাকি সব ভাইরা আমার, সমস্ত মাখলুকতের ভেতরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সমস্ত মাখলুকতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ। কি হিসাবে? খালেক না মাখলুক? এই আমার নবীজি খালেক না মাখলুক? খালেক কে? কয়জন? তার সমান আর কেউ উভরে নেই। আর নবী যে শ্রেষ্ঠ, দেখি খালেক হিসাবে না মাখলুক? নবীরে নবী বানাইছেন কে? আমার নবী মাখলুক, তবে সারা মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক নি? এবার আমার নবীরে শ্রেষ্ঠ বানাইয়া কোন লাইনে ঢুকাইবেন? লাইন আছে তিনটা, নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, মাটির সৃষ্টি। আল্লাহ কয় গোটা মাখলুকতের মধ্যে মোহাম্মদ শ্রেষ্ঠ, আর জিন ফেরেশতা নূরের সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ না, আমার কাছে একমাত্র শ্রেষ্ঠ হলো মাটির সৃষ্টি মানুষ। এখন আমার নবী যেহেতু মাখলুক, আমার নবীরে তুমি মাখলুক বললে কোন জায়গায় ঢুকাইবা? নবীর সম্মানটা নূরের মধ্যে ঢুকাইলে ঠিক থাকবে কিনা ভাবতে হবে। নবীর সৃষ্টি মাখলুকের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। এখন আমার নবীর সৃষ্টিটা কেমন, আমার নবীর আল্লাহ কেমন বানাইলেন, এটা যদি জিনের সাথে মিলায় দাও সম্মান টিকবে কিনা ভাবতে হবে, মাটির সাথে মিলাইলে সম্মান টিকবে কিনা ভাবতে হবে। ফট করে জবাব দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর মতো দামি কেউ নাই। যতই সম্মানের বয়ান করি, আমার নবী খালেক হতে কখনো পারবেন না, আমার নবী মাখলুক। আর মাখলুক বললেই বলতে হবে সে কিসের সৃষ্টি। এরে নবীর উম্মত, যেদিকেই ঢুকাও আগে চিন্তা ভাবনা কইরের পরে চিন্তা করতে হবে এক বছর। কয় বছর? এর আগে সমাধান দেওয়া যাবে না, চিন্তা করিয়া এরপরে জবাব বের করতে হবে। কাদের জন্য এই জবাব? যারা নবীর সুন্নতের আমল করে, দাড়ি টুপি ভাগড়ি ঠিক আছে, এরা তালাশ করবে নবী কিসের সৃষ্টি। আর যাদের মধ্যে নবীর সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, এদের জানার কোনো অধিকারই নাই নবী কিসের সৃষ্টি। ভাইরা আমার,
মাটির সৃষ্টি শ্রেষ্ঠ এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে না ইবলিস যুক্তির ব্যানারে গায়ের জোরে না আমার জমিনের মধ্যে এমন একদল উলামায়ে কেরাম এমন কিছু মুমিন আশেকের আছে যারা বলে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানি না এরাও যুক্তি টুক্তি দিয়া এরপরে বলে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না মুহাম্মদের অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রচেষ্টা অপচেষ্টা করে এরকম আছে না নাই হ্যাঁ নবী আমার মাখলুক যদি বলো মাখলুক তো কোন কাতারে ঢুকাইবা আল্লাহ তো তারে বানাইছেন কি দিয়া বানাইছেন যদি এদিকেই ঢুকতে চাও হয়তো আগুন দিয়া নয়তো নূর দিয়া নয়তো মাটি দিয়া এখন কোন দিকে ঢুকাইবা আল্লাহর স্পেশাল ঘোষণা মাটির সৃষ্টি শ্রেষ্ঠ আর নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না এই কথাগুলো নিয়া যারা বুঝতে চায় বুঝার আগে তাকে সুন্নতের আমলওয়ালা হতে হবে জাগমুদ্দিন নবীর সুন্নতের আমল নাই এগজন্য জানার কোনো অধিকারই নেই নবী কিসের তৈরি কোনো গাঞ্জাখরের অধিকার নাই রসুলের দুশ্মনের কোনো অধিকার নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই হুদায় নিয়ে একটা কিলেকিলি ঝগড়া দূরত্ব মতানৈক্য মনোমালিন্য আর বেঈমানরা আমাকে দেখে হাসে হেরম দেখায় সাধারণ মানুষের সামনে বয়ে এলেম ঝাড়ে কি আর তোমার এলেম ঝাড়তে যদি মনে চায় তো এলেমওয়ালার কাছে যাও কি আমাদের দেশে মাদ্রাসা আছে আলেম ওলামা আছে ইমাম সাহেব আছে সেখানে যাও বটগাছতলায় কেন বটগাছতলা গেছো কেন কাঙ্গ পূর্বপুরুষরাও এইরকম পরাজিত সৈনিক ছিলেন কি পরাজিত সৈনিক নিমক হারাম কথাটা বেদাতি বাতেল ভণ্ডদের সব থেকে বড় পুঁজি মিথ্যা বলা এটা হলো বড় একটা পুঁজি এই মিথ্যা বলাটাকে অন্য ভাষায় বলা যায় চাপাবাজি এটা বড় পুঁজি জাগাত মিশা কথা কইব এমন ভাবে রং লাগায় কইব মনে হয় হাসা কি পরিমাণ রং লাগাইলে মিশা হাসা হয় এটা ভণ্ডরা ভালো পারে এই দেশে দেওবন্দিরা না থাকলে কি উপায় যে ওই তো আমি ইমান আমলে আল্লাহ ভালো জানো বাতেলেরা যত অগ্রসর হতে চায় পারি না বুঝেন না এক ছাত্র ক্লাসে ঢুকছে অনেক লেট কইরা তো শিক্ষক বলে তুই এত দেরি কইরা ঢুকলি কেন স্যার রাস্তা যেই পরিমাণ খারাপ এক কদম সামনে দিয়ে দুই কদম পিছনে দি তা তুই দুই কদম পিছে দিয়ে সামনে আইলি কেমনে আমার এই যে দুই কদম যে পিছে দিছি আমার সামন দিকটা বাড়ির দিকে ছিল আর পিছনটা ছিল আমার স্কুলের দিক তো এক কদম সামনে দুই কদম কি পিছে বেদাতি বাতেল মিথ্যাবাদী যারা চাপাবাজি করে এরা যত অগ্রসর হতে চায় আহলে হকদের ধাক্কা লাগলেই পেছনে হটতে বাধ্য হয় আল্লাহর আয়াত স্পষ্ট যা আল হক অজাহাকাল বাতিল হকের বাতি যখন জ্বলবে বাতিলের অন্ধকার সব ধ্বংস হয়ে যাবে বড় কঠিন পরিস্থিতিতে আমরা জীবন যাপন করতেছি বড় কঠিন একজন জবরদস্ত বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই গালেবান তার কাছে শয়তান এসেছিল আল্লাহ এক তার দলিল নিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দেয় আল্লাহ যে এক এই দলিল এই প্রমাণ ইবলিস এটারে কাঁদে
আরেকটা দেয় আরেকটা কাটে আরেকটা দেয় আরেকটা কাটে কাটতে 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 শেষ পর্যন্ত আর পার পাওয়ার কোনো পথ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জ্ঞানের ভান্ডার থেকে দরজা খুলে দিলেন ইমাম ফখরুদ্দিন রাজি সম্ভবত তিনি শেষ পর্যন্ত বলল দলিল টলিল বাদ বিনা দলিলে আমার আল্লাহ এক অতএব এই বেদাতি ভণ্ড বাতেলের দলিল টলিল শোনার টাইম নাই ও এলেম ঝাড়তে ঝাড়তে ময়দান কাপায় সাধারণ মানুষের সামনে আলেমদের সামনে যাইতে ভয় লাগে ওদেরকে জানায় দাও তোদের দলিল নিয়ে তোরা বঙ্গোপসাগরে ঘুমা আমরা দলিল ছাড়া আমরা নবীরে সম্মান করি আল্লাহর গোলামি করি নবীর আদর্শ মতো চলি আমরা আহলে হকের ব্যানারে আছি তোমাকে দলিল টলিল আমরা শোনার কোনো টাইম নাই সব দলিল ছাড়া আমরা আহলে হকের ব্যানারে চলব যারা বয়ানের মাধ্যমে উম্মতকে আমলওয়ালা বানায় এরা হক কোনো দলিল টলিল নাই যাদের বয়ানে মানুষ দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় জিকিরওয়ালা হয় পাগড়িওয়ালা হয় সুদ সারে ঘুট সারে বেনামাজি নামাজি হয় এরা হক এলেন ঝাড়ে সাধারণ মানুষের সামনে বসে হাতিয়ে যদি বিড়ালে রেখা তোর সাথে যুদ্ধ হবে অপমান কি বিড়ালের না হাতির আল্লাহ হেদায়াত দান করুন আসলে কপাল খারাপ বেদাতে হেদায়াত নাই কপাল খারাপ সুযোগ সন্ধানী যখন সুযোগ পায় সেখানে দৌড় দেয় চেয়ার পাওয়ার জন্য এই জন্য আমি মাঝে মাঝে বলি বাতেল আর হকের মধ্যে ব্যবধান কি জানেন একটা কথা বাতেলরা যেটাকে মাধ্যম বানায় আহলে হকরা সেটাকে উদ্দেশ্য বানায় আর আহলে হকরা যেটাকে মাধ্যম বানায় সেটাকে তারা উদ্দেশ্য বানায় আহলে হকদের উদ্দেশ্য ইসলাম মাধ্যম চেয়ার হতে পারে ক্ষমতা না থাকে না থাক ইসলাম ঠিক থাকতে হবে বাতেলরা কি বলে আমাকে উদ্দেশ্য ক্ষমতা মাধ্যম ইসলাম ইসলাম থাক না থাক দরকার নাই ক্ষমতায় যেতে হবে এই ক্ষমতার চেয়ার পাইতে গিয়া ইসলামের বারোটা বাজাইয়াও যার সাথে মনে চায় সেখানে দৌড়ায় আর আহলে হকরা বলে চেয়ারম্যান হইলে হই না হইলে না হই এমপি হইলে হই না হইলে না হই কিচ্ছু লাগবে না ইসলামের বিন্দু ক্ষতি হতে দেওয়া যাবে না মিনহা খলকনাকুম আল্লাহ বলেন তোমাদের মাটির থেকে আমি সৃষ্টি করলাম এই শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইলেন এক নাম্বার সবক নাও এখান থেকে মাটি পায়ের নিচে থাকে না উপরে উপরে মারবেন নিচে নেমে যাবে এই বেড়াওয়ালারা হ্যাঁ ভাইরা আমার এই হাত থাকতে মুখে কথা কেন হাত থাকতে তার মানে কি ভিডিভিডি করবেন হাত দিয়ে মাথায় দিয়ে বুঝাইবেন ভাই বসেন উল্টো দিকে নেন কেন বদভ্যাস এত বিশাল আয়োজন এত গুলো মজমা হাজারো 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 মানুষ দেখার পরে বাতেলের মাথা গরম আমরা এত মানুষ এক জায়গায় জমা করতে খবর হয়ে যায় আসা যাওয়ার ভাড়া দিয়ে এত লোক এত টাইম বসাইয়া রাখা যায় না কি বড় দুঃখ জহুরের নামাজ পড়িয়া ভোলায় বয়ান করে আসলাম ভোলা
এরপরে গেলাম রূপগঞ্জ, এখন এখানে, কালকে জহুর পর্ব কিশোরগঞ্জ, গঞ্জ নিয়ে আসি শুধু গঞ্জ। মুসলমান তুমি মুসলমান হইয়া কেন বলো হেলিকপ্টারে দৌড়ায় তুমি কেন সমালোচনা করো? তুমি তো মোহাব্বত লাগাইয়া বেইমানের সামনে চোখের উপরে কথা বলবা, এই বেইমান, আল্লাহর কোরআন পড়লে আর মাওলা এই রকম সম্মান দেয়, মাদ্রাসায় পড়লে এমন সম্মান হয়, মদিনার নবীর আদর্শ মালা বানাইলে এই পরিমাণ সম্মান আমার আল্লাহ দেয়। বেইমানেরে তুমি চ্যালেঞ্জ দিবা যে মাদ্রাসা আমগো জীবনের বড় দামি একটা জায়গা, তুমি বেইমানের বলার আগে তুমি জল্লা ভিড়া মরতেছ কেন? আসলে তোমার ভেতরে হিংসার বাসা বড় কঠিন হয়ে গেছে। ও নির্লজ্জ, ও বেহায়া, তুমি মুসলমান, হাতাজারির হুজুর বলে গেছিলেন হেলিকপ্টার আমার কাছে কিসের মতো? আরে আলেম হেলিকপ্টারে উঠবে, নাস্তিকদের ঘুম হারাম, নাস্তিকেরা ঘুমাইতে পারে না। আমগো চিন্তা কি রগো ঘুম নাই, আমগো ফেরেশানি তো খাওন নাই, চেহারা কাটন কাটন ভাব, নাস্তিক বেইমানের মাথা গরম, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? ওরে তোর বাবার টাকায় দৌড়ায় না, আল্লাহ তাআলা যদি কবুল করে তোর বাবারাও ফিরাইতে পারে না। এল মেরা জাজু কর দন বেহসাব খলকে রা দাদন জবাবে বাসাব হক না দারাব দোস্তে খলকা জার রা নিস্তে ই খসলতে একে দিন দারে রা ডিস্টার্ব করেন কোন বাইরে আমার মুসলমান গর্ব করবে যে মুসলমানের এটা সম্মান, সারা দুনিয়া দেখে মুসলমানের সম্মান কত, আলেমের সম্মান কত, মাদ্রাসায় পড়লে সম্মান কত বাড়ে। কারণ সব বেঈমানেরা পাগল, মাদ্রাসা বন্ধ করে দাও, বেঈমানরা পাগলের মধ্যে আবার একদল হুজুরেরাও আধা পাগল, হেফজখানায় পড়ায় লাভ নাই, মাথা নষ্ট হবে, পঙ্গু হবে। ওরে বেঈমান নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে বলে এটা তাদের চিরচরিত অভ্যাস, দুশ্মনের কাজ হলো দুশ্মনি করা, কিন্তু একজন আলেম হইয়া কেন হেফজখানার বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিপক্ষে অবস্থান নাই, ইশারা ইঙ্গিতে মাদ্রাসার বিপক্ষে বলে? আসলে বুঝতে বাকি নাই, তার অন্তরের ভেতরে বেঈমানের মহব্বত ঢুকে পড়েছে। এরে নবীর উম্মতের দল, ছাত্রদেরকে দেখাইয়া দাও মাওলার কোরআন পড়লে, নবীর সুন্নত মানলে সম্মান দুনিয়াতে, মুকুটহীন সম্রাট বানায় দিবেন আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিককে? এটা মুখে বলেন না অন্তরওয়াস? সম্মান দেওয়ার মালিক যদি কোনো মানুষ থাকতো তো আমারে আগে ভাড়ায় মারতো না? এটা আগে ভাড়ায় মার, যত অপচেষ্টা করে কোনো দিক দেই পারে না, শরম নাই বন্ধ করে দেও, দাও যত বলে ততই বাড়ে, দেওবন্দিদের উপরে যত আক্রমণ ততই বাড়ে। আমি তো বলি মাত্র দশটা বছর তাকাইয়া থাকবি বাঙালি, তাকাইয়া থাইকা দেখবি দশ বছরের মধ্যে আমার সোনার বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে ইনশা আল্লাহ এক একটা কওমি মাদ্রাসা হয়ে যাবে। বলবা কেন? ওই বাতিলের বিরোধিতার কারণে। জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি বাড়ে না কমে? তাবলিগ বাড়ছে না কমতেছে? কেন? যত বিরোধিতা করে ততই বাড়ে, ততই বাড়ে, ততই বাড়ে, যত বিরোধিতা করে ততই মানুষ বাড়ে, বিরোধিতার কারণে ইমানওয়ালাদের প্লাস পয়েন্ট,
অতএব বাতিলের বিরোধিতায় কোনো আমাদের পেরেশানি নাই কারণ আমরা ওই নবীর আদর্শের উম্মত যেই নবীর 63 বছর হায়াতে একটা ভুলও মিথ্যা কথা বলেন নাই আমরা ওই এমন একজন নবীর উম্মত যেই মায়ার নবী কোনদিন চোখ গরম কইরা কারো দিকে তাকাইয়া আমার নবী মেজাজ দেখান নাই কেমন মায়ার নবী আমার যেই মায়ার নবী কোনদিন কাউকে গালি দেন নাই গালির জবাবও দেন নাই ইহুদি আয়েশা নবীরে গালি দেয় হো মানে একচেটিয়া হুদা গালি দিতেছে পাশে ওমর দাঁড়ানো ওমর কায় নবী ধরুম নি কায় থাম ইহুদি গালি দেয় সহ্য করা যায়নি গালি দেয় কেন নবীর কাছে কিছু পাবে টাকা পাবে আমানত রাখছিল ওয়াদা দিছে এক সপ্তাহ পরে নিব কিন্তু সে টাইমের আগে আইসে নবীর কাছে টাকা দাও নবীকে একটু পরে যেখানে রাখছি ওখান থেকে আনতে সময় লাগবে এই গালি শুরু নবীরে গালি দাও ওমরের মেজাজ গরম সহ্য করা যায় না নবীকে এত গরম যদি দেখাও ওর পাওনাটা দিয়ে দাও যাও ওনার ভাওনা দিয়ে দাও না ভাওনা দিব কেমনে পাবে টাইম আছে গালি দিবে কেন ওর অধিকার আছে ওর চাওয়ার অধিকার আছে এবার নবী বলে যাও ওমর এর পাওনা দিয়ে দাও ওমর বলে ইনশাআল্লাহ আপনি বললে দিব যাও বাইতুল মালে যাও ইহুদির পাওনাটা দিয়ে দাও মাপ দিয়া এরপরে আলাদা আরো কিছু বেশি দিয়ে দাও আমার পক্ষ থেকে হাদিয়া যাও ও যে গালি ঠেলি দিছে তো কিছু হাদিয়া দেওয়া লাগে কষ্ট হয়েছে অনেক যাও আলাদা কিছু দিয়ে দিও ওমর কায় দিগায় বাইতুল মানে নিয়ে গেছে নিয়ে ওর পাওনাটা পুরা দিয়া আলাদা দিয়ে দিছে বাড়াইয়া যাও এটা নবীর পক্ষ থেকে হাদিয়া ইহুদি ওই মাল থুয়ে দিছে এক দৌড় মদিনার নবীর দরবারে গিয়া বলেন পয়গম্বর আমি আপনাকে জীবনে বহু পরীক্ষা করছি আজকে ছিল লাস্ট পরীক্ষা আজকের পরীক্ষা আপনি পাশ করেছেন বেয়াদবি মাফ করে দেন আমারে মুসলমান বানায় দে ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে কেমন মায়ার নবী আমার জীবনে গালি দেন নাই কোনো গালির জবাবও দেন নাই এই কারণে তো আমরা ওই নবীর আদর্শের উম্মত আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি চুপ থাকার জন্য যত গালি দাও চুপ থাকব চুপ থাকাও গালি দেওয়ার জন্য একটা জবাব আমরা দেই না আলহামদুলিল্লাহ আমগো দেওয়ার দরকার কি তোমাদের বিরোধিতার কারণে যদি আমাদের প্লাস হয় আমগো আর জবাব দেওয়ার দরকার আছে কোনো জবাব দেওয়ার দরকার নাই বাতেলের বিরোধিতার কারণে তো কই আমাদের আহলে হকদের ময়দান তো খালি নাই কি মাদ্রাসায় ছাত্রের অভাব নাই কত গজবের করোনা গেল ব্যবসায়ীর ব্যবসা নাই চাকরিজীবীর চাকরি নাই আল্লাহর হাজার শুকর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই হইছে কোন টুপিওয়ালা মাওলানা রাস্তায় গিয়া ভিক্ষা চায় নাই বড় আমার দেশে যত করোনার রোগীরা মরলো পুলিশ কিছু কিছু সহযোগিতা করলো আর অধিকাংশ ক্ষেত্রে আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা এই করোনার রোগীগুলো ধৈরা ধৈরা গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফনের ব্যবস্থা করলো এক হুজুরেরও করোনায় ধরে নাই মরেও নাই বাঁচানের মালিককে ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন মাটির মানুষ
যদিও তোরে পায়ের তলে রাখছি মাটি উপরে মারলে নিচে যাবে তবে সম্মান তার নিচে রাখি নাই সবার উপরে দিলাম তবে সাবধান সবার উপরে সম্মান পাইয়া অহংকারী হইস না রে খবরদার বাপ দেখাইস না সাবধান আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুক তোর গোলাম বানায় দিছি অতএব তোর গরম ভাব দেখানোর কোনো প্রয়োজন নাই এরে মাটির মানুষ মাটির থেকে বানাইয়া তোর সম্মান দেওয়ার কারণে বাহাদুরি করবি না বাহাদুরি করতে গিয়া নমরুদ টিকে নাই ফেরাউন টিকতে পারে নাই অহংকারী করার কারণে দুনিয়ার অনেক বড় বড় ব্যক্তিরাও ধ্বংস হয়ে গেছে আপনাদের ধৈর্য থাকলে আমি একটা ঘটনার দিকে ঢুকতে চাই জমিনের মধ্যে একজন বড় আল্লাহওয়ালা আহলার আলেম যার হাতে হাত লাগাই এই জগতের কুতুবুল আলমের টাইটেল পেয়েছেন জুনায়েদ বাগদাদি যার হাতে সৃষ্টির কাছে বড় দামি হয়ে গেলেন শায়খ শিবলি রহমতুল্লাহ আলাই মিয়া জুনায়েদ বাগদাদির নাম শুনছেন না যেমন তেমন আল্লাহওয়ালা এবার বুঝেন তাহলে তার পিসাব কেমন আল্লাহওয়ালা আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া অহংকার পতনের মূল হিংসা পতনের মূল রে জাতি ভালো করে শুনো কিসের অহংকারই করো আমি বড় বক্তা এই বাহাদুরি ওরে তোরে চেয়ারে আমি আল্লাহ বঙ্গোপসাগর থেকে ধাক্কা দিয়া তোরে নারায়ণগঞ্জের চেয়ারে বসাইছি আমি আল্লাহ এই ডিআইটি মাঠের মধ্যে এত মানুষ দেখতেছে এটা তোর বাহাদুরি না এরা কেউ আসে নাই আমি আল্লাহ নিজে পাঠাইছি তুই যদি মাস্তানি করো বাহাদুরি করো আমি এই মানুষগুলোর অন্তর থেকে মহব্বতের পার্সেন্ট কমায় দিন মহব্বতের পার্সেন্ট যখন কমে যাবে মানুষ দূরে সরে যাবে বাহাদুরি করিস না রে বাবা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ধরে রাখছো করা দায় কর অহংকার আর হিংসা বড় খারাপ এরে ভাই আল্লাহ পাক ইমাম বানাইছেন তোমার পিছনে কত মানুষ নামাজ পড়ে মানুষগুলো নামাজ পড়িয়া তৃপ্তি পায় এটা তোমার বাহাদুরি না আমার আল্লাহর দেওয়া মহব্বতের নেয়ামত আর সম্মান এই ইমাম সাহেব মহব্বত নিয়ে চলো যেই জায়গায় দাঁড়াইয়া তুমি ইমামতি করো ওই জায়গায় দাঁড়াইয়া কিন্তু মদিনার নবী ইমামতি করেছেন ওই জায়গাটা কিন্তু ইমামতির জায়গা বড় কঠিন ওই জায়গায় আবু বকর ইমামতি করেছেন ওই জায়গায় ওমর ইমামতি করেছেন অতএব বাহাদুরি করার কিছুই নাই তুমি নামাজে দাঁড়াইয়া তোমার নি হুশ আছে তোমার পেছনে কত শত মুসল্লি তোমার উপরে নির্ভর করে নামাজে আছে তোমার ভিতরে যদি একটু রিয়া আইসা যায় তোমার একার গজবে তুমি পড়বা না শত শত মুসল্লিদের বিপদ তোমার কাঁধে আইসা উঠবে বড় কঠিন বিষয় আল্লাহ মাফ করেন আমার এক ওস্তাদ উজানি মাদ্রাসার মুহাদ্দিস মরহুম মারা গেছেন কয়েক বেশি দিন হয় নাই রশিদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ক্লাসের মধ্যে আমাদের একটা ঘটনা বলছিলেন ঢাকার শহরে ইমামতি টিকেন বড় কঠিন রাতের বেলা গোসল ফরজ হয়ে গেল ইমামতি টিকাইতে গিয়া ওই সময় আরো বড় কঠিন অবস্থা ছিল গোসলটা করিয়া নামাজে যাবে জামাতের টাইম হয়ে গেছে গোসলের টাইম নাই ওস্তাদ বলছেন শেষ পর্যন্ত ইমামতি টিকে থাকানোর জন্য সেই গোসল ছাড়া অজু করিয়া নামাজের ইমামতিতে দাঁড়ায় গেছে অজু করছে গোসল করেনি আল্লাহু আকবার বলিয়া যখন হাত বাঁধছে সাথে সাথে জবান বন্ধ চালাকি সব জায়গায় চলে না রে বাবা বেয়াদুবি সব জায়গায় চলে না
অহংকারী হইতে হইতে কিন্তু মানুষ চূড়ান্ত খারাপ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, নিজেরে বড় মনে করার কি পুঁজি আছে বলো? তোমার কাছে এলেম আছে কি পরিমাণ? এলেম আছে তোমার কাছে কি ইমাম ফখরুদ্দিন রাজির মতো এলেম আছে? ইমাম আবু হানিফার মতো আসেনি? তা কিসের বাহাদুরি করো? ও আল্লাহর বান্দা, তোমার কণ্ঠ এটা নিয়ে বাহাদুরি করো। দাউদ নবীর কণ্ঠের মতো তো তোমার কণ্ঠে জাদু নাই। আমার নবীর কণ্ঠ শোনার জন্য বেঈমানেরা গালি দিয়া রাতের বেলা দাঁড়াইতো গোপনে তেলাওয়াত শুনে। এরে নবীর উন্নতির দল, তোমার আমার কণ্ঠ কিসের কণ্ঠের বাহাদুরি করো? উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আল্লাহর কোরআনে এমন জোরে টান মারছেন, মোহাব্বতের তেলাওয়াত শুরু করছেন, মক্কা নগরীর পার্শ্বে মসজিদে মানুষ পাগল হয়ে গেছে, মানুষ সব এক হইয়া কয় হুজুর আমগো ইমামতি করবেন, আপনি যাইতে পারবেন না বাংলাদেশ। ওখানে থাকলেন, ইমামতি করলেন, বিয়া করলেন সৌদির কন্যা, শর্ত হলো বাংলাদেশে নেওয়া যাবে না। দীর্ঘ কয়েক বছর পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই চিঠি লিখলেন, ইব্রাহিম বাংলাদেশে যা, দিনের খেদমত শুরু করে দাও, আর থাকা যাবে না। কারি ইব্রাহিম রশিদ আহমদ গাঙ্গুহির চিঠি পাইয়া বাংলাদেশে আসলেন। ও বিবি যাবে বলে যাব, চলো বাবা টাকার বালিশ বানাইয়া নোয়াখালীর জমিনে ঘুমাইত। আর ইব্রাহিম টাকা পয়সা পিছে ফালাইয়া চাঁদপুর জেলার কচুয়া থানার একটা বিশাল জঙ্গল হিন্দুদের মালিকানা কিনলেন। জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, গিয়ে দেখে ভেতরে একটা সুন্দর গম্বুজ, ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছে। ওই গম্বুজটা আজও আছে, যারা উজানি যাবেন দেখবেন মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে সেই গম্বুজটা এখনো আছে। কারি ইব্রাহিম গিয়া কয়, রে বাঘ, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনিয়া তুমি এখানে আসছে, তুমি তোমার অন্যত্র চলে যাও। ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যেই বান্দা বান্দি আমার আল্লাহ হয়ে যাবে, আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে। ও বান্দা তুই টাকার পেছনে কেন ঘুরো? তুই টাকা খুঁজো কেন? টাকা তোরে খুঁজবে, তুই খুঁজবি আমার আল্লাহরে। তুই আল্লাহরে খুঁজতে থাক, দেখবি তোরে খুঁজবে দুনিয়ার সবাই। আল্লাহর মোগলামিতে জীবনটা কাটায় দাও। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম, শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম, এই রকম বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই, 30,000 হাদিসের হাফেজ। যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআন মুখস্ত করে নাই? কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ উন্দুলুসি। একদিনের ঘটনা, জুনায়েদ বাগদাদি শিবলি সহ সফর রওনা। সফর করতে 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 খ্রিস্টান এলাকায় ঢুকে বললেন, খ্রিস্টান পাড়া আমাদের দেশে আছে না, উত্তরবঙ্গে যাও, ঢাকার ভিতরে আছে খ্রিস্টান স্কুল, সাইনবোর্ড লাগানো আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, স্পষ্ট লেখা আছে খ্রিস্টান স্কুল। সেখানেও গিয়া দেখো মুসলমানের সন্তানেরা পড়তেছে, আধুনিক ম্যান বানাবে, ইন্টারন্যাশনাল সন্তানের আব্বা হবে, এই জন্য মুসলমানের সন্তান গেছে খ্রিস্টান স্কুলে পড়ানোর জন্য। সেখানে গিয়া পড়বে সরাতে অজগর, সরাতে আফা বানায় খুঁতেছি,
সেই সন্তান আমগো মাদ্রাসায় ঢুকাও, আমাদের মাদ্রাসা আসবে সেও সেখানে এসে পড়বে সরোয়া, তবে ব্যাখ্যা পড়বে সঠিক। এখানে এসে যখন সরোয়া পড়লো আমরা শিখাই দিলাম সরোয়াতে ওযু, মাদ্রাসা আসার পরে রং পাল্টায় গেছে সরায়া, স্কুলে পড়ছে আপা মাদ্রাসায় পড়ে সরায়া মানি আল্লাহ, ব্যবধান আছে না নাই? কেমনে বুঝাবো রে বাঙালি মুমিন, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, টাকা না থাকলে দাঁড় করে করে, আমি হুজুর বাধা দিলে গালি দেয় ধোঁয়া সব আমারে মারে, মসজিদে লেখা আছে নাকি ধূমপান নিষেধ, কেউ করেনি, বরং বারান্দায় ঢুকলেই টুপি তালাশ করে, কথা ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কন্ট্রাক্টর হেলপার ড্রাইভার জনমের মতো টানে, কথা ঠিক নেই? ও বাবা, এটাই হলো পরিবেশ, পরিবেশের মাধ্যমে মানুষ ভালো হয় খারাপ হয়, কথা ঠিক না? মাদ্রাসা আসার পরে পরিবেশ ভিন্ন রকম, এখানে আসতে এলে উজু বানাও, ঢুকতে গেলে আগে ডান পা দাও, সালাম দাও, পড়তে বসতে গেলে আগে দরুদ শরীফ পড়ো, এরপরে মেধা বাড়ানোর দোয়া পড়ো, রব্বি জিদনি ইলমা, মেধা বাড়বে না? বাড়বে। এই জন্য আমি বলি রে বাবা, কোরআনওয়ালাদের মতো বুদ্ধিজীবী জগতে আর কেউ হতে পারে না। বাইরে আমার খ্রিস্টিয়ান পাড়ায় গিয়া হাজির, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ, ইরাকের জমিনে বিশাল বড় খানেকা, মুরিদগুলো কেমন? জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এদের ইতিহাস গুলো যদি বলি রাত পার হয়ে যাবে, কে জুনায়েদ কে শিবলি, জুনায়েদের ঘরে চোর আইছে, চোর চোরায় জুনায়েদের ঘরে চুরি করতে আসছে, জুনায়েদ তারে খেদমত করার জন্য দুধের গেলাস নিয়ে আসছে, এই মিয়া তুমি এত কষ্ট করো, গাট্টি গুট্টি বাঁধে ফেলাইছে অনেকগুলো, এবার এক গেলাস দুধ খাওয়াইছে, তোমার অনেক কষ্ট হয়েছে, এইবার কয় তোমার গাট্টি নেমে আগাই দি, কই নিবে কয় বাড়ি আনো, এবার জুনায়েদ সামনে সামনে যায় আর সোরা পিছনে পিছনে যায়, এক পর্যায়ে গিয়ে এই জুনায়েদের এতটুকু আচরণ এই সোরা জীবনের তরে পাক্কা মুমিন হয়ে গেছে, খাকো বাদো আবুয়া তিশি বন্দা আন, বাবানে তু মুর্দা বাহাক জিন্দা আন, খ্রিস্টিয়ান পাড়ায় ওরা যেই এবাদত খানা আছে এটাকে বলে গির্জা, জুনায়েদের কাফেলা শিবলির কাফেলা পীরের পেছনে দাঁড়িয়ে আছেন, ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল, নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল, জুনায়েদ পেছনে দাঁড়ানো শিবলি দাঁড়ানো কিছু বলে না, দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল, কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে এটা গ্রাম পল্লী এলাকা, গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায়, পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয়, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের ভিড়, জুনায়েদ শিবলির ভিড়, আবু আব্দুল্লাহ উন্দুলুসি একটা তীক্ষ্ণ নজর দিয়া তাকাইল মেয়েটার দিকে তাকায়, জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো কাফেলা দাঁড়ানো, আমাদের হজরত শায়েখ চলবে আমরা যাব, কিন্তু হজরত ওদিকে নজর লাগাইছে ডানে বামে তাকায় না, এবার জুনায়েদ শিবলি বলেন শায়েখ চলেন আমাদের গন্তব্যে চলেন, শিবলি রহমাতুল্লাহ আলাই ঘটনার বিবরণ দেয়,
যে আমাদের শায়েককে যখন বললাম শায়েকের নজরটাও দিকে রাখছে ইশারায় বলে তোমরা যাও আমি যাব না আমরা ভয় কাঁপতে শুরু করলাম কি হয়ে গেল অহংকারী যে কত বড় বিপদ ও আল্লাহর বান্দারা বড়াই করিও না রে মুমিন এই জমিনে কত বান্দা দেখলাম এই ছোট্ট বয়সে উঠলো আর পড়লো ও আল্লাহর বান্দারা অহংকারী বড় খারাপ জিনিস জুনায়েদ কাফেলা কান্না শুরু করলো হুজুর আপনি এমন কেন করেন চলেন আমরা গন্তব্যে চলে যাই মিনহা খালাক না কম আই মাটির মানুষ তোরে মাটির থেকে শ্রেষ্ঠত্ব দান করছি বাহাদুরি করবি না মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নে মাটির মধ্যে একটা গুণ আছে এটা তোর মধ্যে ঢুকা বলে কি গুণ বলে মাটির মধ্যে একটা গুণ আছে সবর মাটির উপরে দেখ কত জুলুম চলতেছে মাটি কারো সাথে রাগ করে না মেজাজ দেখায় না যদি মেজাজ দেখায় তোরে যখন তুই মদের বোতলটা নিয়ে মাতলামি করো মাটি ঢুকাইয়া ফালাইতে পারে পারে না মাটির মধ্যে ধৈর্য নরম নরম ভাব তুই গরম ভাব দেখাস না গরম ভাব দেখাইয়া নমরু টিকতে পারে না সাদ্দা টিকতে পারে না কারণ টিকতে পারে নাই গরম গরম ভাব দেখাইয়া কত বড় বড় ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে জুনায়েদের কাফেলা কান্না করতেছে শায়েক চলেন শায়েক বলে যাও তোমরা যাব না আমি আবু আব্দুল্লাহ বলে আমি যাবই না তোমরা চলে যাও এখন গন্তব্য আউল হয়ে গেছে যাবো কই শায়েক যাবে না আমরা কই যাবো পাগলের মতো হয়ে গেছেন আবু আব্দুল্লাহ বলে যাও আমি খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করে যাব না খ্রিস্টান নাইয়া বিয়া করব তারপরে যাব জুনায়েদ শিবলির কাফেলা কান্নায় পাগল পাড়া হয়ে গেল পা জড়াইয়া কাঁদলেন হজরত চলেন এই খবরটা যদি ইরাকের জমিনে চলে যায় বর্তমান ইরাকে আপনার মতো বুজুর্গ কেউ নাই ফোরাত নদীর কিনারে আপনার বড় খানেকা চলেন ওই খেদমত বন্ধ হয়ে যাবে শেষ পর্যন্ত কান্না করতে করতে কিতাবের মধ্যে লেখে মনে হয় যেন গাছের থেকে পানি ঝরতেছে কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না বিপাকে পড়িয়া বিমুখ হইয়া জুনায়েদ শিবলির কাফেলা চলে গেল ইরাকে এদিকে আবু আব্দুল্লাহ একা পড়ে রইল কিছুই করার নাই এখন আমরা যত চেষ্টা করলাম ব্যর্থ কিন্তু মুরিদদের মধ্যে কোনো সমালোচনা নাই সবাই কান্না বাড়ায় দিল হেদায়াতের দোয়া কর না হয় আমাদের উপায় নাই যার কারণে আমি দিন পাইলাম তারাই যদি উল্টা পাল্টা হয়ে যায় আমরা কোথায় গিয়ে একটু মাথা নত করব আমাদের উপায় নাই আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করো জুনায়েদের কান্নাও বন্ধ নাই শিবলির কান্নাও বন্ধ নাই আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে আল্লাহ কোন কারণে আমাদের হযরত বিপাকে পড়ে গেল তুমি হেদায়েতের দরজায় ফিরিয়ে দাও হেদায়েত বড় কঠিন আল্লাহর দরবার থেকে হেদায়েত পাওয়া বড় কঠিন জিনিস এরে আল্লাহর গোলাম বড় কঠিন বড় কঠিন নিজেরে মজবুত করি আল্লাহর মহাব্বত নিয়ে কবরে যাওয়া বড় কঠিন ও আল্লাহর বান্দারা আবু আব্দুল্লাহ এখানে সব যখন চলে গেল তিনি একটু হাঁটিয়া হাঁটিয়া খ্রিস্টানদের ওই গ্রামে ঢুকে বললেন ঢুকিয়া খ্রিস্টানদের বাড়ির দরজায় দাঁড়াইলেন ডাক দিয়া কয় এই মেয়েটার বাবা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবার খ্রিস্টান বলে তুমি তো মদিনার মোহাম্মদের পাগল বলে হা বলে তোমাকে কেমনে দিব যদি তুমি আমার মেয়েকে বিয়া করতে চাও আল্লাহর পরীক্ষা বড় কঠিন বড় কঠিন আল্লাহর বান্দাকে ওই খ্রিস্টান মালিক বলে যদি বিয়া করতে চাও এক নাম্বার শর্ত মদিনার পোশাক ফালায় দিতে হবে দুই নাম্বার শর্ত আমাদের খ্রিস্ট
খ্রিস্টানদের প্যান্ট শার্ট ক্যাপ লাগাইতে হবে মাথায়। তিন নাম্বার শর্ত, এক বছর আমার ঘরে চাকরি করা লাগবে, এরপরে আমি তোমার কাছে মেয়ে বিয়া দিব। চাকরি কি আমার বিশাল বড় শুকরের পাল আছে, শুকর এগুলো জঙ্গলে তুমি রাখাল হইয়া শুকরের রক্ষণাবেক্ষণ করবা, তুমি রাখাল হইবা। আবু আব্দুল্লাহ পাগড়ি মাথায় লাগানো মদিনার, দাড়ি লম্বা, এই আবু আব্দুল্লাহ মেয়েটার পাওয়ার জন্য কথা শুনতে গিয়া মালিকেরে বলে, ঠিক আছে মদিনার পোশাক ফালায় দিব, তোমার ক্যাপ আমি মাথায় লাগাবো, একটা বছর আমি শুকরের চাকরি করব জঙ্গলে। এইবার এইবার লাইন হয়ে গেল, মাথায় ক্যাপ লাগাইলো, পাগড়ি ফালায় দিল। আল্লাহর বান্দা এবার শুকরের রাখাল হইয়া একটা হাতের মধ্যে লাঠি নিয়ে জঙ্গলে যায়, জঙ্গলে যায় আবার সকাল বেলা নিয়ে সন্ধ্যা বেলা ডিউটি পালন করে। এইভাবে করতে 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 দীর্ঘ কয়েক মাস হয়ে গেল। জুনায়েদের কাফেলা পাগলের মতো আবার ছুটতে শুরু করলো, দেখি আমাদের শায়েখের কি হালাত, কোথায় গেলেন আমাদের হযরত, যারে দিয়া দিন পাইলাম তারই যদি আমরা হারায় ফেলি আমাদের উপায় কি। ওরে নবীর উম্মতের দল, কেয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হালাত হবে, কেয়ামতের দিন কত বক্তা দেখবি, বক্তরা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যায়, আর বক্তরা দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যায়। কিরে বক্তা সাহেবের এমন হালাত কেন, বলে উম্মতের বয়ান করেছে কিন্তু ওই বয়ান অনুযায়ী বক্তা আমল করে নাই। এরে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদী শায়েখ শিবলির কাফেলা আবার ওই অঞ্চলে হাজির। এবার কোথায় আছে শায়েখ জানে না, খবর নিলেন কেউ ঠিকানাও বলতে পারে না। ঘুরতে ঘুরতে খবর পাইলেন আবু আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে খ্রিস্টানের ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল হয়ে ডিউটি করে। জুনায়েদ শিবলির কাফেলা সব সরাসরি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, গিয়া দেখতেছে আমাদের শায়েখ মুরব্বির মাথায় পাগড়ি নাই, খ্রিস্টানের পোশাক লাগানো, একটা লাঠি হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো। জুনায়েদ শিবলির কাফেলা যাইয়া দাঁড়ায় গেল, আবু আব্দুল্লাহ শুধু তাকায় আছে, কোনো কথা বলে না, শুধু তাকায় তাকায় কি যেন ভাবতেছে। জুনায়েদ আর শিবলি বলে, হযরত আমাদের কি আপনি ভুলিয়া গেছে, কত আর আমাদের কাঁদাইবেন, ইরাকের মধ্যে এমন একটা ঘরে নাই কান্না নাই, মহিলারা কাঁদে পুরুষেরা কাঁদে, চলে শায়েখ আমরা পাগলের মতো হয়ে গেছি, কতদিন খানা নাই ঘুম নাই, চলেন কত আর লাইনে থাকবেন, চলেন ইরাকের খানকায় চলেন। জুনায়েদ কান্দতেছে, শিবলি কান্না করে, আবু আব্দুল্লাহ দিলটা এখনো নরম হয় না, বলে আমি খ্রিস্টান মেয়েকে বিবাহ করব এক বছর অপেক্ষার পরে। এবার জুনায়েদের কাফেলা কান্দতেছে, কিতাবের মধ্যে স্পষ্ট লেখা, ওই কান্নার অবস্থা এমন এক পরিবেশ জঙ্গলে তৈরি হলো যে এত বড় আল্লাহওয়ালাদের কাফেলার কান্নায় শুকরের চোখেও পানি পড়া শুরু হয়ে গেল, গাছের পাতার থেকে মনে হয় যেন কুয়াশার মতো পানি নিংড়াইতে লাগলো, এমন কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলেন, আমি চোখের পানি কখনো বৃথা ফলাই না, হয়তো একটু পরে আবার আগে আমি ফলাফল দেই। আল্লাহর ওলিরা কান্না শুরু করছেন, জুনায়েদ বাগদাদীর কান্না, শিবলির কান্নার আওয়াজ, কাফেলার কান্নার কান্না, জঙ্গল শেষ পর্যন্ত আজও তারা নিরাশ হয়ে গেল। আবু আব্দুল্লাহ কয়, তোমরা চলে যাও, আমি ইরাকের জমিনে যাব না, যাও। জুনায়েদ আর বাগদাদী আর শিবলির কাফেলার কান্না চূড়ান্ত পর্যায়ে নিরুপায় হইয়া তারা কয়েকদিন ওখানে থাকিয়া, এবার নিরুপায় হইয়া তারা আবার রাস্তা দিয়ে ইরাকের জমিনে রওনা, যাইতেছে আর কানতেছে, আল্লাহ
তুমি এমন কি বেজার হইলা যেই বেজার হওয়ার কারণে আমাদের শায়েখরে আমরা হারাইয়া ফেললাম আমরা আমাদের মুরব্বিকে হারিয়ে ফেললাম এইবার কান্না করে করে সব কাফেলা ইরাকের দিকে রওনা কান্তেছেন আর দোয়া করতেছেন আসমানে দিয়ে তাকায় আল্লাহ মাইয়াহ দিল্লাহু ফাহুয়াল মুহতাব ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়্যাম মুরশিদা কান্না করে করে আল্লাহকে বলে আল্লাহ সহ্য করতে পারি না তুমি ফিরাইয়া দাও এইভাবে কান্নার আওয়াজ দিয়া যখন সামনে আগায় হঠাৎ আবু আব্দুল্লাহ সামনে একটা কূপের থেকে গোসল করিয়ে উঠিয়া কারবারে কাপড় দাও আবু আব্দুল্লাহ ডাক দেয় কালেমায় শাহাদাত পড়তেছে আর বলে আমার তাড়াতাড়ি কাপড় দিয়ে আবৃত করো শিবলি দৌড়াইয়া বলে আমরা কাপড় দিয়ে আমাদের মুরব্বিকে আবৃত করে নিলাম এরপরে হযরত কালেমা শাহাদাত পড়তে পড়তে আমাদের সামনে হাজির হয়ে গেল হেদায়েত বড় কঠিন কিসের অহংকারী করুণে মুমিন ওই আমার মাওলার হেদায়াত যদি না থাকে জীবন টুপি পরলা দাড়ি রাখলা মুসলমান দাবি করলা কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়াই যায় দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে ওই মরণ কালে না জানি ইমান হারা হইয়া কবরে যাও আর ইমান হারা হইয়া যদি কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবি না রে যুবক অহংকারী করিস না রে বাবা তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া গেল ও আল্লাহর বান্দারা কত যুবকের লাশ আজকে পানির ভিতরে তাকায় দেখো কিসের বাহাদুরি করো টাকার বাহাদুরি গাড়ির বাহাদুরি বাড়ির বাহাদুরি করো সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা আজকে তুমি টাকার মালিক কালকে তোমার মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না আজকে তোমার চেহারা সুন্দর একদিন চেহারা নষ্ট হয়ে যাবে কেউ পছন্দ করবে না আজকে তোমার বন্ধু বান্ধব দেখা বাহাদুরি করিও না এক সময় দেখবা তোমার পাশে কেউ নাই তোমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো এই সময়ে যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো কপাল ভালো জুনায়েদ বাগদাদি শিবলি বলেন আমাদের শায়েখেরে আমরা পাইলাম এবার মাথায় কপালে চুম্বন করলাম হজরত চলেন ইরাকের খানেকার মানুষের কান্না আল্লাহর উলের নিয়ে যখন রওনা জুনায়েদ বাগদাদি শিবলি নিয়ে গেল খানেকায় বসলেন মহিলারা পর্যন্ত কান্না করে দোয়া করলেন ও বাবা তুমি আমি যে এত বাহাদুরি করি তোমার আমার পিছনে দোয়া করার মতো কেউ আসেনি এমন একটা স্ত্রী পাইছো নি যে বাইরে তুমি গরুবা স্ত্রী দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছো নি যে আব্বা আম্মার জন্য কলিজা ভরিয়া দোয়া করবে এমন একটা সন্তান বানাইতে পারছো নি যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে না কলিজা পড়িয়া দোয়া করবে ও আল্লাহর গোলাম কি কামাই করছো সন্তানটারে মানুষ বানাইতে পারো নাই তুমি ভালোবাসা দিয়া কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা আর কয়েকদিন বাহাদুরি করবি রে বাবা ও পর্দার আড়ালে রাম্মা জানে না কিছুই না আজকে যত আনন্দ দেখতেছেন মরিয়া গেলে সাদা তিনটা কাফন পাঁচটা কাফনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে জুনায়েদ বাগদাদি শিবলির কাফেলা হজরতকে নিয়ে যখন খানেকা ইরাকের মধ্যে নিয়ে গেলেন সবাই এবার হজরতের সামনে বসে বলল কারগুজারি শুনতে চাইলেন এবার বলে হজরত বেয়াদবি মাফ করবেন কিছু হইছে না হয় এমন তো হইতেই পারে না কি বিপদের কারণে এই হালাত আবু আব্দুল্লাহ অজর দ্বারায় কান্না
শুরু করলেন বাবা হেদায়েত বড় কঠিন বিষয় হেদায়েত বড় কঠিন আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলেন কালেমা নসিবে আসলো না অথচ তরবারি নিয়ে যেই ওমর আমার নবীর গলা কাটার জন্য দৌড়ায় ওই ওমরের কপালে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয় ওই ওমর তরবারি নিয়ে মুহাম্মাদের কল্লা কাটতে গিয়া এবার নিজের বোনের বাড়ি গিয়া হেদায়েতের দরজা খোলা গেল মদিনার নবী কাঁদতেছেন ওমর দৌড়াইয়া বোনের বাড়ি গিয়া কয় বোন তুই নাকি মুহাম্মাদের কালেমা কবুল করেছো বলে হা এই বোন তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমা ফিরাইয়া দাও বোন ডাক দিয়া কয় ভাই আমার হাত কাটো পা কাটো কল্লা কাটো কালেমা ফিরাইয়া দেওয়ার মতো কোনো রাস্তা নাই আমার কলিজায় কালেমার মহব্বত ঢুকায়া রাখছি ফেরত দেওয়া যাবে না ওমর তরবারিটা বের করে বনের উপরে যখন আক্রমণ শুরু করল বনের শরণ নরম শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল বোন কাঁদে আর বলে ভাই তুমি জানো আমার এখানে মা নাই বাবা নাই তুমি আমার আপন বড় ভাই আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের টোকাও লাগবে দিত না তুমি আজকে মারতেছো মারো আমার কোনো দুঃখ নাই মন ভরিয়া মারো তবে শুনো কালেমা যেই সিনায় ঢুকাইছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওদিকে ভয় দোয়া করে আল্লাহ ওমরের তুমি হেদায়েতের মালা গলায় দিয়া দাও ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল বোনের কান্না দেখে ওমরের চোখে পানি আসলো আর বলে বোনার কাঁদিস না মারব না ওই যে কোরআনের আওয়াজ আমি শুনলাম ওটা কিসের আওয়াজ বলে মোহাম্মদ আমাদের শিখাইছে কোরআনের আওয়াজ ওমর বলে আমি দেখব বলে দেখলে ধরলে তুমি আগে গোসল করো ওমর গোসল বানাইয়া কোরআনটা ধরলো ওই কোরআনের আয়াতের নূর যখন সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল ওমরের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো ডাক দিয়া কাবুল এত মজার কথা তো জীবনে আর শুনি নাই যে তোমাদের শিখাইছে কে বলে মুহাম্মদ বলে কোরআনের আওয়াজ কথা এত সুন্দর যেই লোকটা তোমাদের শিখাইছেন সেই মুহাম্মদ না জানি কত সুন্দর চলো মুহাম্মদের দরবারে আমি যাব আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন শায়েখরে জিজ্ঞাসা করলেন ও শায়েখ আমাদের আপনার উপরে এত বিপদ আসার পেছনে কারণ কি এবার আবু আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাই বলেন ও জুনায়েদ ও শিবলি শুনো আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম ওখানে ওরা যাদের পূজা করে ওরা যাদের আরাধনা করে আমি ওদের দিকে তাকাই একটু ভাব এনেছিলাম ভেতরে মনে মনে বলেছিলাম এই খ্রিস্টানের জাত তোরা সব জাহান্নামী হয়ে যাবি আমি আবু আব্দুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি এই যে একটা ভাব আমার ভেতর আর ছিল সামান্য অহংকার এই ভাবটা যখন আমার মধ্যে আসছে আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের এখান থেকে একটা আলো বের হয়ে চলে গেল এখন আমি অন্ধকার দেখি অন্ধকার এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না এখন আমি অন্ধকার আলো যাচাই করতে পারি না এই অবস্থা এবার জুনায়েদ বাগদাদি শিবলি বলেন শায়েখ আপনি তো 30,000 হাদিসের হাফেজ ছিলেন কি পরিমাণ হাদিস আপনার মুখস্থ ছিল বলে আমার একটা হাদিস আর মনে ছিল না কোরআনের হাফেজ আলেম একটা আয়াত আমার অন্তরে ছিল না তবে একটা আয়াত আমার অন্তরের মধ্যে ছিল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাব ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আমার অন্তরে
ওই একটা আয়াত আমার অন্তরে ছিল আয়াতের অর্থ আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় সে পেয়ে যায় আর কেউ যদি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা কোনো মুরব্বিও তালাশ করে পায় না এরে আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন আবার আগের মতো আমাদের হযরত দ্বীনের খেদমত তাসাউফের খেদমত শুরু করলেন ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না শিবলি বলেন আল্লাহ পাকের কুদরতের দরজা খুলে গেল ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছেন আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে তার সোহবতে থাকার জন্য আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না একদিন স্বপ্নের মধ্যে বলতেছে আমাকে তুমি ঠিকানা দাও আমি সেই লোকটার কিনারায় চলে যাব এইবার স্বপ্ন যোগেই জিজ্ঞাসা করে ওই আবু আব্দুল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা ছাড়া উপায় নাই মেয়েটা এমন পাগল নির্মত হয়ে গেছে বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার ঠিকানা দিয়া খা যাও ফরাত নদীর কিনারে আবু আব্দুল্লাহর খানে কা চলে যাও ইরাকের জমিনে খ্রিস্টান মেয়েটা এবার গোপনে গোপনে চলে গেল ইরাকের ওই ফরাত নদীর কিনারায় খানে কায় এবার গিয়া খবর দিল অমুক এলাকার খ্রিস্টানের মেয়ে আসছে আপনার কাছে আপনার সহবতে থাকার জন্য আবু আব্দুল্লাহ বলে নিরাপদ জায়গা পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও হুজুর এবার তারে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন মেয়েটা আমল করা শুরু করলো মেয়েটার দাবি হলো আপনার সাথে আমার বিবাহ হতে হবে ওদিকে আবু আব্দুল্লাহর অন্তরে তো তামান্না ওই মেয়েটাকে বিয়া করবে কিন্তু দুনিয়ার হায়াত আর বেশি দিন থাকলো না ওই মেয়েটা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানে কায় থেকে থেকে ইবাদত করে করে আমল করে করে অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্তেকাল হওয়ার বেশি দিন বাকি নাই কিছুদিন পর শায়েখ শিবলি বট ঘটনা বলেন যে আমাদের শায়েখ ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বহুদিন পর ওই খ্রিস্টান মেয়েটার ইন্তেকাল হয়ে গেল এরপরে আমাদের শায়েখের কাল হয়ে গেল দীর্ঘ অনেক দিন পরে আমি শিবলি একদিন স্বপ্নে দেখতেছি আমার শায়েখ আর ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি এরে নবীর উম্মতের দল শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ নিজেকে বাহাদুর মনে করিও না ও আল্লাহর বান্দারা তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন ওই অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে ওই কবরে যখন সবাই শোয়াইয়া রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তখন তুমি অন্ধকারে একা ওই অন্ধকারে ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কেউ নাই ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওই কবরের প্রশ্নের জবাব দুনিয়াতে যারা রবের গোলামি করবে আল্লাহর গোলামি করে ইসলাম মানিয়া নবীর সুন্নত নিয়ে কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ দিন ইসলাম আল্লাহর নবী বলেন সাথে সাথে তাদের কবরে আল্লাহ পাকের ওয়াদার হয়ে যাবে ফেরেশতারা আমার এই আশিক বান্দার কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও আমার বান্দার কবরকে বড় এক বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দার আমি ঘুমাবে কেয়ামত পর্যন্ত ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই রাতের বেলা সবাই যখন ঘুমে গেল আমার আশেক ওই ঘুমের মধ্যে থেকে উঠিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে ওই গভীর রাতে আমি আল্লাহকে মহব্বত লাগায় লাগায় ডাকছে আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে ঘুমাইতে পারে নাই যেখানে একটু আল্লাহর মহব্বতের আওয়াজ পাইত সেখানেই দৌড়ায়া যাইত যেখানে আলেমদের আওয়াজ পাইত দৌড়ায়া যাইত এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও আল্লাহর
নবী বলেন যারা রবের গোলামি না করিয়া গুনাহগার হইয়া কবরে যাবে ওই কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন যখন করবে গুনাহগারের একটা জবাবও দিতে পারবে না আল্লাহ বলে ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ না দিয়া কবরে জাহান্নামের বিছানা দাও ওই জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলেন এর মানুষ ওই কবরে গিয়া যদি নাজাত না পাও নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোনো উপায় নাই আজকে আমাকে যতই সম্মান করে আমি বক্তা তুমি শ্রোতা এই সম্মানেই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত আমার আর টিকবে না তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে রে আল্লাহর বান্দারা ওই আল্লাহর মহব্বত নিয়ে অহংকারের থেকে নিচে নামো বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে আমার আল্লাহকে বলো আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করো মাটির মানুষ মাটির মতো নরম বানায় দাও আমার নবীর কোনো গুনাহ নাই আম্মা জানা এসে বলেন সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন ও নবী কেন কাঁদেন বলে হাশরের ময়দানে আজাবের ভয়ে কান্না করতেছি ও নবী কেমন আজাব আম্মা জানা এসে কে নবী বলেন আয়েশা হাশরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে নারী আর পুরুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে অন্যদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নাই মা যত তাপ আছে ছেড়ে দাও ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাশরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী বলেন আয়েশা কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও মূসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জানা আয়েশা বলে নবী আপনি তো দোজাহানের সরদার আপনি তখন কি করবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন সেজদায় মাকামে মাহমুদে পড়ে কাঁদব আর আল্লাহকে বলব আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও ও আল্লাহ আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উম্মত গুলো জান্নাতে বাছাই করে করে নিয়ে যান আম্মা জানা এসে বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে উম্মতরে চিনবেন কি করে মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ বেলার অজু বানাইয়া নামাজ আদায় করবে হাসরের ময়দানে এদের অজুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে ও আল্লাহর বান্দারা ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন ও আল্লাহর বান্দা তোমার আমার আমলের তো কোনো খবর নাই ওই জাহান্নামের ভয়ে হাসরের ময়দানের ভয়ে আবু বকর কাঁদলেন ওমরের কান্না উসমানের কান্না হযরত আলীর কান্না সমস্ত আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ আজকে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর মায়ার নবী বলেন জাহান্নামের কথা কানে আসলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো কান্না যদি না আসে কান্নার বাহানা করিও ও আল্লাহর বান্দারা ওই আল্লাহর আযাবের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক ও আল্লাহ মরণ তো হবে পালানোর উপায় নাই এই জীবনে কত লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম একদিন তো আমারও মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা পেলে দিয়া কেটে রাখবে ও আল্লাহ মরণ তো হবে তবে মরণটা যেন রোজার হালাতে হয় মরণটা যেন নামাজের সেজদার অবস্থায় হয় মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয়
হয় মরণ যেন তেলাওয়াত অবস্থায় হয় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ মশার কামড় সইতে পারি না কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ আল্লাহ বলে বান্দা খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো অহংকার মুক্ত হইয়া আমি আল্লাহ তোরে জীবনের গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব ও যুবকেরা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না আলেমদের বিরোধিতা করিও না ও পর্দারার আলের মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও চাকরি করো ব্যবসা করো স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ ছাড়িও না মিথ্যা বলিও না গীবত করিও না গুনাহ থেকে নিজেরে বাঁচাও মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ নাও আল্লাহর কাছে অন্তর দিয়া বলো আল্লাহ মেহরবানি করে আমাদের কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দেগি নেক আমলওয়ালা নবীর আদর্শওয়ালা জিন্দেগিতে পরিণত করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহাম الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا والله গভীর রজনীতে আমরা হাত তুললাম কত ওলামায়ে কেরাম কত মুরব্বীরা হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিকেরা হাত তুলেছেন আল্লাহ মা বোনেরা আমার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন এ বিশাল ময়দানে কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে দেন রব্বুল আলামিন একজনকে খালি ফিরাইয়া দিয়েন না মা বন্ধের আবেদ বানায় দেন সন্তান নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মা আল্লাহ ব্যবসা দয়া করে চাকরি করে কামাই রুজুতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ গুনার কারণে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না ওদায়ের মালিক বড় 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 গুনাগারকেও তো আপনি ক্ষমা করেছেন আল্লাহ আপনি তো দয়ার নজরে গুনাহ মাফ করিয়া দিয়েছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জুব্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলম দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে গুণমুক্ত জীবন দান করেন ওদার মালিক কারো হাত ফিরাইয়া দিয়েন না আপনি যদি আমাদের উপরে রাগ করিয়া খালি ফিরাইয়া দেন গফফার নামটা কেন রাখলেন রহমান নামটা কেন রাখলেন এই গভীর রাতে আমরা দুনিয়ার কারো দরজায় দাঁড়াই না যুবকেরা কি চাইতেছে জানি না আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া তো আর কোন রহমতের দরজা নাই আপনার দরওয়াজায় আমরা বিনয়ের সাথে হাত তুলেছি মালিক আমাদের গুনার কারণে বেজার হয়ে আপনি দিয়েন না আল্লাহ আল্লাহ ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই এই চেয়ারে বসার মতো এলিম নাই আমল নাই আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ আর আল্লাহ মাদ্রাসা কবুল করে দেন মসজিদ কবুল করে দেন
এলাকায় শান্তি দান করেন সুন্নতের আমল।